আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছো এই করোনা মহামারীর সময়ও। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো এই সময়ে তোমরা যদি বাইরে যাও অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুয়ে নেবে, আর কখনোই হাত চোখে বা নাকে লাগাবে, তাহলে যে কোনো মুহূর্তে আমরা এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ একটা হাতের মাধ্যমে এই রোগটা চোখে মুখে লাগে তখন আক্রান্ত হয়ে যায়। সো আমরা কি করবো না, কখনই হাত চোখে নাকে মুখে লাগাবো না। আর অবশ্যই কি করবো, পানি দিয়ে মাঝে মাঝে পানি এবং সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ঘষে করে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরের মতো আজকে 10 শ্রেণীর ব্যবসায়ী ক্লাস নিয়ে হাজির হয়েছি তৃতীয় অধ্যায়। আজকে আমাদের টপিক হচ্ছে আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব। আজকে টপিকের নাম হচ্ছে আর্থ সামাজিক উন্নয়ন ব্যবসায়ের গুরুত্ব। তো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সেবা খাত, শিল্প খাত, কৃষি খাতের কিছু অবদান থাকে। তো আমাদের দেশেও সেবা খাত থেকে বাংলাদেশের মোট আয়ের প্রায় 50% আসে সেবা খাত থেকে, আর তোমার 20% আসে কৃষি খাত থেকে, এবং বৃহত্তর অংশ 50-70% আমাদের শিল্প খাত থেকে। অর্থাৎ আমাদের দেশের শিল্প খাত থেকে মোট জাতীয় উৎপাদনের 30% আসে। সেজন্য আমাদের ব্যবসায়কে অবশ্যই অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ব্যবসায়কে আরো উন্নত থেকে উন্নত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ব্যবসা থেকে উন্নত থেকে উন্নত করতে চাই, তাহলে আমাদের কিছু নিয়ম বা পদ্ধতি এখানে অনুসরণ করতে হয়। যেমন সম্পদের সঠিক ব্যবহার, একমাত্র ব্যবসায়ের মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার এবং মানব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। যেমন সম্পদ, যদি আমরা মানব সম্পদগুলোকে মানুষগুলোকে আমরা সম্পদে রূপান্তর করতে পারি এবং তাদের যদি সঠিক ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই তারা আমাদের জন্য বুঝানা হয়ে আমাদের দেশের জনসম্পদে হিসেবে কাজ করবে। তাহলে কি ব্যবসায় দক্ষ হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করে। তাছাড়া নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। তো সম্পদের সঠিক ব্যবহার মধ্যে আমরা কি বুঝতে পারবো, আমরা যদি মানুষগুলোকে সম্পদে রূপান্তর করতে পারি এবং মানুষ এবং প্রাকৃতিক সম্পদের সমন্বয়ে তাদেরকে যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা মানুষ এবং প্রাকৃতিক সম্পদের সমন্বয়ে নতুন ভিন্ন ভিন্ন পণ্য উৎপাদন করবো এবং মানুষের সেবার জন্য সেগুলো পৌঁছে দেবো। তাহলে সেই পণ্যগুলো কি হবে, তোমার সামাজিক গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং মানব সম্পদ এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। তোমার প্রশ্ন আসতে পারে যে মানব সম্পদকে জাতীয় সম্পদে রূপান্তর করা হয় কিভাবে, ব্যাখ্যা করো। এখানে তুমি আলোচনা করতে পারো যে মানব সম্পদকে আমরা কি করতে পারি, মানব সম্পদকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বা তাদেরকে ট্রেনারের মাধ্যমে আমরা তাদেরকে সম্পদে বন্ধ করতে পারি। আর যখন মানব সম্পদকে আমরা সম্পদে বন্ধ করতে পারবো, তখন আমাদের প্রাকৃতিক সম্পদ অর্থাৎ আমাদের যে দেশীয় স্থানীয় সম্পদ আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং এই দুইয়ের সমন্বয়ে একটা সম্পদের সৃষ্টি হবে, আর তখনই আমাদের দেশকে উন্নত হবে। আর এই জন্য কি করতে হবে, এই জন্য অবশ্যই কোনো উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে, অবশ্যই উদ্যোগ নিতে হবে, সরকারি এবং বেসরকারি উদ্যোগ আমাদের এই বিষয়ে নিতে হবে। জাতীয় সম্পদের জাতীয় উৎপাদন আয় বৃদ্ধি, ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন। সরকার যে দেশ পরিচালনা করে কৃষির মাধ্যমে, আমাদের দেশে কিন্তু বিভিন্ন প্রকার ট্যাক্স নিয়ে দেশ কিন্তু পরিচালনা করে, অর্থাৎ তার সরকারের আয়ের উৎসকে, সরকারের আয়ের উৎস বিভিন্ন প্রকার সম্পদ, প্রাকৃতিক সম্পদ, জাতীয় সম্পদ, বিভিন্ন প্রকার ট্যাক্স ইত্যাদি। তো যদি জাতীয় আয় বৃদ্ধি পায়, তার যত প্রকার আয় বৃদ্ধি পাবে তার ট্যাক্স কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয় উৎপাদন অর্থাৎ আমাদের দেশীয় সম্পদগুলো যদি আমরা নিজেরাই দেশেই সেই প্রক্রিয়া করে উৎপাদন করে সেগুলো দীর্ঘস্থায়ী পণ্য রূপান্তর করতে পারি, তাহলে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই সম্পদগুলো প্রতি বিদেশি ক্রেতাদের একটি গ্রহণ তোমার নজর আসবে, আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পণ্যগুলো রপ্তানি করতে পারবো। উদাহরণস্বরূপ গার্মেন্টস শিল্প, গার্মেন্টস শিল্প আমাদের দেশের জাতীয় আয় বৃদ্ধি করে দিয়েছে এবং কি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে তো গার্মেন্ট শিল্পের মাধ্যমে তোমার কাছে মানব সম্পদের সঠিক ব্যবহার হইতেছে। তো এই গার্মেন্ট শিল্প থেকে সরকার প্রচুর পরিমাণ তোমার কি পেয়ে থাকে, সরকারি কর এখান থেকে পেয়ে থাকে এবং এখান থেকে আমাদের একটা বৃহত্তর যে কর পায় সরকার সেগুলোতে দেশ পরিচালনা করতে তারা ব্যয় করে থাকে।
তো ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং সরকার কর্তৃক যে আয় দরকার তা লক্ষ্যমাত্রা অর্জিত হয়। তাহলে গার্মেন্টস শিল্পের পাশাপাশি আমরা অন্যান্য শিল্পকেও বৃদ্ধির জন্য আমরা এগিয়ে আসতে পারি। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, তো যখন তোমার নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হবে তখন নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারের পাশাপাশি উদ্যোগ তাদের মাধ্যমে দেশের শিল্প কারখানা স্থাপন পরিচালনা সম্ভব হয়ে থাকে। এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, বেকার সংসদ করে উল্লেখযোগ্য হারে তোমার কি হয় তোমার বেকার সংখ্যা সমাধান হয়। যেমন গার্মেন্টস শিল্প চিন্তা করে, এই গার্মেন্টসে অনেক প্রকারের লোক সেখানে তোমার কি করতে পারতেছে, তারা কাজ করতে পারতেছে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সেখানে সৃষ্টি হয়েছে এবং এতে করে তাদের একটি আয়ের উৎস খুঁজে বের হয়েছে। এতে করে সরকার মানে দেশের যে কমন হয়েছে তেরকম মানুষের আয়ের উৎস সৃষ্টি হয়েছে। তো এরকম ভাবে যদি নতুন নতুন উদ্যোক্তা এগিয়ে আসে, নতুন নতুন পণ্য বা নতুন নতুন সেবা বিনিময়ে তারা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, তারা দেশ যেমন এগিয়ে যাবে তেমনি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিও হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি প্রয়োজন আমাদের দেশের? সঠিক আমাদের দেশের সঠিক উদ্যোক্তার প্রয়োজন, উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এই উদ্যোগের পাশাপাশি সরকারকেও এই উদ্যোক্তাকে বিভিন্ন প্রকার ঋণ সহায়তা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করে এই তার উদ্যোগকে আরো সার্বক্ষণিক মান নিতে হবে। তারপর আছে দক্ষ মানব সম্পদ সৃষ্টি। দক্ষমান বাংলাদেশে একটি জনবহুল দেশ, আমাদের এই বিশাল জনসংখ্যা আমাদের কি হতে পারে, সম্পদ হতে পারে। আমি এক নম্বরে বলি যে সম্পদ শুধু ব্যবহার, অর্থাৎ এখানে মানব সম্পদ এবং জাতীয় সম্পদ হতে পারে হয়েছিল। আর এখানে লক্ষণ আছে কি, দক্ষ মানব সম্পদ সৃষ্টি। তাহলে মানুষ কি হবে, এই বিশাল জনসম্পদ জনগণকে আমরা সম্পদ রূপান্তর করবো, কারণ ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনশক্তিকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে। অর্থাৎ এই অদক্ষ মানব সম্পদ গুলো যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে বা কাজের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের একদিকে যেরকম আমরা শ্রমিকের সহজে যোগান পাবো, অন্যদিকে শ্রমিকরাও তাদের কাজ করার বিনিময়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। অর্থাৎ দক্ষ মানব সম্পদ হতে পারে এখানে একমাত্র আয়ের মানে একমাত্র নির্ভরযোগ্যতা উৎস, অর্থাৎ আর্থ সামাজিক উন্নয়নের দক্ষতা গুরুত্ব হতে পারে। তো পরনির্ভরশীলতা, একটা মানুষ যখন তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মানে পায় বা কর্মসংস্থান পায় তখন কিন্তু সে আর পরনির্ভরশীল না। অর্থাৎ পরন মানে কি, আমি অন্যের উপর খাবো, ওদের কাছে টাকা বলে ধার নিব এরকম না, অর্থাৎ আমি আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারবো আমার ইনকাম থেকে। তো এরকম উদ্যোক্তাও যদি হয় তাহলে সে পরামর্শটা কাটিয়ে উঠতে পারে। অর্থাৎ উদ্যোক্তার পাশাপাশি যে তার উদ্যোগের ফলে যে প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে সেই প্রতিষ্ঠান যারা কাজ করে তারাও তার পরনির্ভরশীলতা করতে পারে। যেমন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে আমাদের পরনির্ভরশীলতা অনেকাংশেই হ্রাস করতে পারি। ব্যবসায় উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। অর্থাৎ যদি আমাদের ওই চিন্তা ভাবনা, ব্যবসায় উদ্যোক্তার চিন্তা ভাবনা যদি সঠিক হয় তাহলে অবশ্যই সেই ব্যবসায়টা একদিন দাঁড়িয়ে যাবে, সে তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, পাশাপাশি তার প্রতিষ্ঠানে কাজ করবে সেও তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। তো সুন্দর শিক্ষার্থীরা, তাহলে এই প্রশ্নটা গ নম্বরে প্রশ্ন হতে পারে, আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব আলোচনা করো অথবা উদ্যোগের আগে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব আলোচনা করো, তো এরকম প্রশ্ন গ নম্বরে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এখানে যে পাঁচটি অপশন আছে আমরা প্রথমে পাঁচটি অপশন শুরু করে মুখস্থ করবো, তারপরে এই অপশন গুলোর যে মানে আলোচনা কি হতে পারে সেখান থেকে পাঁচ ছয় লেখা বা দুই সাইড লিখে দিলেই প্রশ্নের উত্তর খুব সুন্দর হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার এই রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আমি আবার এর পরবর্তী টপিক আছে সেটি আলোচনা করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।